হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফটোশপ দিয়ে ফটো এডিটিং বা ফেস রিটাচিং করতে হয়। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, এই ধরনের পিকচার যদি আপনাদের কাছে রিটাচিং বা এডিটের জন্য আসে, তখন আপনারা কি করবেন? তো এই ধরনের ইমেজ যদি আমাদের কাছে আসে, তাহলে আমাদের উচিত কি সরাসরি ফিল্টার ইউজ করা, নাকি এর আগে ম্যানুয়ালি কিছু কাজ করে নেওয়া? আমার সাজেশন হচ্ছে আপনারা টুলস ব্যবহার করে যতদূর সম্ভব স্পটগুলো রিমুভ করে তারপর যদি ফিল্টার ব্যবহার করেন, তাহলে আপনারা একটি ভালো রেজাল্ট পাবেন। কিভাবে করতে হয় দেখুন। সর্বপ্রথম আমি কন্ট্রোল জে প্রেস করে একটি লেয়ার কপি করে নিলাম। তারপর আমি এখানে ইউজ করবো স্পট হিলিং ব্রাশ টুল। স্পট হিলিং ব্রাশ টুল আপনারা যখন ব্যবহার করে থাকেন, তখন আপনারা এখানে একটি ভুল করে থাকেন। মোস্ট অফ দ্য টাইম আপনারা এখানে প্রক্সিমেটি ম্যাচ এবং ক্রিয়েট টেক্সচার, এই দুটি সিলেক্ট করে থাকেন, যা আপনাদের করা উচিত নয়। আপনারা কন্টেন্ট অ্যাওয়ার ও স্যাম্পল অলের সিলেক্ট করবেন। এবং এখানে আরেকটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ব্রাশ সেটিং। হার্ডনেস 100% রাখা যাবে না। হার্ডনেস 100% থাকলে যে স্পটটি রিমুভ করবেন, ওই স্পটটি প্রপারলি ম্যাচ হবে না। হার্ডনেস আপনারা 75 থেকে 80 মধ্যে রাখবেন। এখানে আমি হার্ডনেস 80 করে নিচ্ছি এবং স্পেসিং 20 থেকে 25 করে নিবেন। আমি স্পেসিং 25 করে নিচ্ছি, তারপর ইন্টার। এখানে যতগুলো স্পট আছে, প্রপারলি জুম করে প্রত্যেকটি স্পট এক এক করে রিমুভ করে তারপর ফিল্টার ইউজ করবো। কীভাবে করবো এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, এরপর আপনার স্কিন রিটাচিংয়ে অনেক ইম্প্রুভমেন্ট দেখতে পাবেন। চলুন বন্ধুরা, শুরু করা যাক। জুম করার পরে স্পটগুলো এরকম ক্লিয়ারভাবে দেখতে পাবেন। এখানে ব্রাশ সাইজ স্পটের থেকে বেশি বড় রাখা যাবে না, হালকা একটু বড় অথবা স্পটের সাইজের সেম টু সেম রাখতে হবে। তারপর এক ক্লিক অথবা দুই ক্লিকে স্পটগুলো রিমুভ করতে হবে। তো দেখুন আমি কীভাবে স্পটগুলো রিমুভ করতেছি। এখানে ব্রাশ সাইজ যদি বড় রাখি, তাহলে রেজাল্ট ভালো আসবে না, সেজন্য ব্রাশ সাইজটা একটু ছোট করে 2-3 ক্লিকে স্পটগুলো রিমুভ করে নিচ্ছি। স্পট হিলিং ব্রাশ টুলের মাধ্যমে দেখুন আমরা স্পটগুলো প্রপারলি রিমুভ করে নিয়েছি। এখানে যে হালকা রেডিশ ভাবটা রয়েছে, ফিল্টার ইউজ করলে রেডিশ ভাবটা রিমুভ হয়ে যাবে। আমি প্রত্যেকটা স্পট আমি রিমুভ করে নিচ্ছি। টিউটোরিয়াল শর্ট করার জন্য আমি ভিডিওটা ফাস্ট করে দিচ্ছি। স্পট হিলিং ব্রাশ টুল ব্যবহার করে আমি ম্যাক্সিমাম স্পট রিমুভ করে ফেলেছি। আপনারা যদি স্পট হিলিং ব্রাশ টুল ব্যবহার না করে সরাসরি ফিল্টার ইউজ করেন, তাহলে তেমন ভালো একটা রেজাল্ট পাবেন না। দেখুন বিফোর আফটার, বিফোর আফটার। এখন আমাদেরকে ফিল্টার অ্যাপ্লাই করতে হবে। ফিল্টার অ্যাপ্লাই করার আগে আমাদেরকে লেয়ার কপি করে নিতে হবে। কন্ট্রোল জে প্রেস করে দুইটা লেয়ার কপি করে নিলাম। এখানে ব্যাকগ্রাউন্ড লেয়ারকে আমাদেরকে ভুলে যেতে হবে। লেয়ার অন থেকে আমাদের কাজ শুরু হবে। আমাদের উপরে লেয়ার দুটিকে স্মার্ট অবজেক্ট করে নিতে হবে। এখানে রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, নিচেরটা সেম রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এখন উপরের লেয়ারের আইবল ক্লোজ করে নিচের লেয়ার সিলেক্ট করে ফিল্টার থেকে ব্লোয়ার, ব্লোয়ার থেকে গোশেন ব্লোয়ার। এখানে খুব বেশি পিক্সেল ইউজ করা যাবে না, 10 থেকে 15 পিক্সেলের মধ্যে থাকতে হবে। আমি এখানে 10 পিক্সেল দিচ্ছি, তারপর ওকে। এখন আপনারা উপরে লেয়ারের আইবল অন করে এখান থেকে মোড ভিভেট লাইট করে দিবেন। তারপর আমরা ফিল্টার থেকে আদার্স, আদার্স থেকে হাইপাস ইউজ করব। হাইপাস এখানে খুব বেশি ইউজ করা যাবে না, 2 থেকে 3 পিক্সেলের মধ্যেই থাকতে হবে। আমি এখানে 2 পিক্সেল দিচ্ছি, তারপর ওকে। তারপর আমরা উপরে দুই লেয়ার কন্ট্রোল প্রেস করে সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে নেব। এখন আমরা লেয়ার মাস্ক ইউজ করব, কিন্তু লেয়ার মাস্ক ইনভার্ট করে ইউজ করব। অল্ট প্রেস করে ক্লিক অন লেয়ার মাস্ক। আমি অল্ট প্রেস করে লেয়ার মাস্ককে ক্লিক করলাম। তারপর আমরা ব্রাশ টুল ইউজ করব। ব্রাশ টুল সেটিং, হার্ডনেস আমরা 0% রাখবো, সাইজ প্রয়োজন অনুযায়ী কমাতে বাড়াতে হবে, ব্লেন্ডিং মোড নর্মাল থাকবে, অপেসিটি 100%, ফ্লো কমিয়ে 50% করে নেব। ব্রাশ টুল ছোট রেখে পেইন্ট করা শুরু করুন। পেইন্ট করার আগে অবশ্যই ফরগ্রাউন্ড কালার হোয়াইট করে নিতে হবে। পেইন্ট করা শুরু করার পরে নিচে টেক্সচার ইফেক্ট আসতে শুরু করবে, যেটা আমরা অ্যাপ্লাই করেছিলাম।
প্রপার ভাবে পেইন্ট করার পরে এর অপাসিটি ম্যানেজ করতে হবে। এখনো কাজ শেষ হয়নি, আরো অনেক কাজ বাকি আছে। এখান থেকে অপাসিটি ম্যানেজ করতে হবে, তো অপাসিটি আমাদের 60 থেকে 70 এর মধ্যে রাখতে হবে। আমি এখানে অপাসিটি 60 করে দিচ্ছি। এখন আপনারা দেখুন বিফোর আফটার, বিফোর আফটার অনেক কাজ বাকি আছে। লিপসে প্রপার কালার ইউজ করতে হবে, শার্পেন ইউজ করতে হবে, তারপর লেভেল এন্ড কার্ভ ইউজ করব। আমরা কন্ট্রোল শিফট অল্ট ই প্রেস করে একটি স্ক্রিনশট নিয়ে নেব। এখন আমরা নিচের লেয়ার দুটি ডিলিট করে দেব ফাইল সাইজ ছোট রাখার জন্য। এই লেয়ার দুটি আর আমাদের দরকার নেই, কারণ আমরা একটি স্ক্রিনশট নিয়ে নিয়েছি। এখান থেকে আমরা একটি সলিড কালার নেব, সলিড কালারটি লিপসের সাথে অ্যাডজাস্ট করে নেব। আমি এখানে রেড কালার নিচ্ছি, পরবর্তীতে চাইলে কালার চেঞ্জ করা যাবে। এখন আমরা লেয়ার মাস্ক কন্ট্রোল আই প্রেস করে ইনভার্ট করে নেব, তারপর ব্রাশ টুল দিয়ে ফরগ্রাউন্ড কালার হোয়াইট রেখে ফ্লো 50% রেখে প্রপারভাবে পেইন্ট করে নেব লিপসের উপর। আপনারা সুন্দরভাবে পেইন্ট করে নেবেন, আমি ফাস্ট করে নিচ্ছি। পেইন্টিং শেষ করার পর এখান থেকে ব্লেন্ডিং মোড সফট লাইট করে নেবেন, তারপর লেয়ারের উপর ডবল ক্লিক করে এখানে আন্ডারলাইন ব্রেক করে নেবেন। অল প্রেস করে ডাইরেক্টলি অ্যাডজাস্ট করে নেবেন, অল প্রেস করে দুই পাশে আন্ডারলাইন ব্রেক করে নেবেন। এখানে আন্ডারলাইন ব্রেক করাটা জরুরি। অ্যাডজাস্টমেন্ট হয়ে যাওয়ার পর ওকে। তারপর এখান থেকে অপাসিটি ম্যানেজ করে নিতে হবে। আমি এখানে অপাসিটি কম করে নিচ্ছি। তারপর আপনি এখান থেকে ইচ্ছে মতো কালার চেঞ্জ করতে পারবেন। তাহলে কালার চেঞ্জ করার জন্য লেয়ারের উপর ডবল ক্লিক করে যে কালারটা অ্যাডজাস্ট হয় ওই কালারটি আপনি দিয়ে নিতে পারবেন। তো আমি এখানে এই কালারটি থেকে সুন্দর দেখাচ্ছে, তো এইটা কালারটি দিয়ে দিচ্ছি। এখন আমরা কিছু অ্যাডজাস্টমেন্ট লেয়ার ইউজ করব এবং এটা লেভেল এন্ড কার্ভস ঠিক করব। এখন অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে লেভেল চেক করে নেব। দেখুন এখানে লাইটের পরিমাণটা কম আছে, তো আমি হালকা একটু লাইট অ্যাড করে নেব, আর এখান থেকে হালকা একটু রাইট সাইডে অ্যাড করে দেব। তো এখান থেকে আপনি অপাসিটি কমিয়ে নেবেন, 80 থেকে 70% এর মধ্যে রাখবেন। আমি এখান থেকে 80% করে নিচ্ছি। অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে এখন আমরা ইউজ করব কার্ভ। উপর থেকে হালকা একটু ব্রাইটনেস অ্যাড করে দেব। এবং নিচ থেকে হালকা একটু ডার্ক অ্যাড করে দেব। এবং কার্ভের অপাসিটি 60 থেকে 70% করে নেবেন। আমি এখানে 60% করে নিচ্ছি। এখন ওভারঅল কন্ট্রোল শিফট অল্ট ই প্রেস করে একটি স্ক্রিনশট নিয়ে নেব এবং নিচের বাকি সব লেয়ার ডিলিট করে দেব। এখন আমরা ইউজ করব শার্পেন, তো শার্পেন ইউজ করার জন্য স্ক্রিনশট নেওয়া লেয়ারটিকে কন্ট্রোল জে প্রেস করে একটি কপি করে নেব। এখন কপি করার লেয়ারটির উপর রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেব। তো এখন আমরা ইউজ করব ফিল্টার থেকে শার্পেন, শার্পেন থেকে স্মার্ট শার্পেন। এখানে খুব বেশি শার্পেন ইউজ করা যাবে না। তো দেখুন শার্পেন ইউজ করার পর পরিবর্তনটা কি হয়েছে, তো দেখতেই পাচ্ছেন শার্পেন ইউজ করার পর অনেকটা পরিবর্তন হয়েছে। তারপর ওকে। এখন দেখুন অল্প কিছু স্টেপ অ্যাপ্লাইয়ের মাধ্যমে ফটো রিটাচে কতটা ইম্প্রুভমেন্ট হয়েছে। বিফোর আফটার, বিফোর আফটার। বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল করে দিবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে। ধন্যবাদ সবাইকে।